দমদম পার্ক সার্বজনীনেরই আজকে খুঁটি পুজো, দুর্গা পুজোর শুভ 2021-এ কিন্তু দমদম পার্ক সার্বজনীন এশিয়ান পেন্টস পেয়েছিল, তাও কিন্তু রং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর তার উপর সুন্দর করে অনেক কিছু আঁকা হয়েছে। সার্বজনীন, তো আমরা একটু শব্দকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এসে গেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 17ই জুলাই, হ্যাঁ আজকে 17ই জুলাই, আজকেও অনেক জায়গার খুঁটি পুজো আছে। তো বিভিন্ন জনপ্রিয় পুজোর মধ্যেও নর্থ কলকাতার একটা জনপ্রিয় পুজোর প্রাঙ্গণেই তোমাদেরকে নিয়ে যাব, যেটা হচ্ছে দমদম পার্কে। দমদম পার্কে তোমরা জানো প্রচুর জনপ্রিয় পুজো হয়, বেশ ভালো ভালো বড় বড় পুজো হয় এখানে, তার মধ্যেই উল্লেখযোগ্য একটা পুজো হলো দমদম পার্ক সার্বজনীন। হ্যাঁ, দমদম পার্ক সার্বজনীনেরই আজকে খুঁটি পুজো, দুর্গা পুজোর শুভ সূচনা, সেই প্রাঙ্গণেই তোমাদেরকে এখন নিয়ে যাব। আমি মোটামুটি এই দমদমের এই গলিগুলোর মধ্যেই আছি, এখান থেকে জাস্ট একটুখানি দূরেই পড়বে দমদম পার্ক সার্বজনীন, সেই প্রাঙ্গণে তোমাদের নিয়ে যাব। বিগত বছর মনে আছে তোমাদেরকে প্রিপারেশন দেখাতে নিয়ে গেছিলাম, তখন মোটামুটি প্যান্ডেল স্টার্ট হয়নি, জাস্ট খুঁটিটা তোমাদেরকে দেখাতে পেরেছিলাম বিগত বছরের। ওখানে একটা মন্দির আছে, মন্দিরটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো সেই প্রাঙ্গণেই এখন তোমাদেরকে নিয়ে যাব দমদম পার্ক সার্বজনীনের। মোটামুটি এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে দিয়েই আমি হাঁটছি। জাস্ট একটুখানি দূরেই কিন্তু রয়েছে দমদম পার্ক সার্বজনীনের পুজো প্রাঙ্গণ। এই জায়গাটা তোমাদেরকে বিগত বছরও আমি দেখিয়েছিলাম, এখানে একটা স্কুল আছে, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির। এই স্কুলটার ঠিক পাশেই হচ্ছে মাঠের মাঠটা, যেখানে পুজোটা আজকে খুঁটি পুজোটা, যেখানে পুজোটা হয় দমদম পার্ক সার্বজনীনের। তো দেখো এসে গেছি সেই এক্সাক্ট প্রাঙ্গণে, এই প্রাঙ্গণেই কিন্তু দমদম পার্ক সার্বজনীনের পুজোটা হয়। দেখো এখানে কিন্তু দমদম পার্কে ঢোকার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে লেখা আছে শ্রেষ্ঠ পুজো। বিগত বছর 2021-এ কিন্তু দমদম পার্ক সার্বজনীন এশিয়ান পেন্টস পেয়েছিল, তাই লেখা আছে শ্রেষ্ঠ পুজো, গর্বিত বিজয়ী। পোস্টারটা কিন্তু এখানে দেওয়া আছে বিগত বছরের শারদ সম্মানের। এই কৃষ্ণপুর এই মন্দিরটা, এই মন্দিরটা তোমাদেরকে বিগত বছরও আমি নিয়ে এসেছিলাম, আর এই হচ্ছে সেই এক্সাক্ট প্রাঙ্গণ যেখানে কিন্তু প্রত্যেক বছর দমদম পার্ক সার্বজনীনের পুজোটা হয়। তোমাদেরকে দেখিয়েছিলাম বিগত বছরে ঠিক এরকম একটা জায়গায় খুঁটিটা পোতা ছিল, আর এই বিশাল একটা মাঠ ছিল, এখনও মাঠ আছে যেহেতু, এই মন্দিরটাই কিন্তু গত বছর তোমাদেরকে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম মন্দিরটা একদম কাছ থেকে, আর খুঁটিটা ওইখানটায় রাখা আছে। চলো তোমাদেরকে দেখাই। চোখ আঁকা হয়েছে, আর ভীষণ সুন্দর করে এখানে ত্রিশূল আঁকা হয়েছে, খাড়া আঁকা হয়েছে, ভীষণ সুন্দর ইউনিক করে কিন্তু খুঁটিটাকে সাজানো হয়েছে, আর পুরোটাই গাঁদা ফুল দিয়ে জড়ানো খুঁটিটা, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, আর বাসটাকে পুরো কিন্তু রং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর তার উপর সুন্দর করে অনেক কিছু আঁকা হয়েছে, বেশ ইউনিক ভাবে কিন্তু খুঁটিটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরেই কিন্তু খুঁটিটা পোতা হবে, ওখানে অলরেডি খুঁটি পুজো কিন্তু চলছে। খুঁটি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে, আর খুঁটিটা পোতা হবে কিছুক্ষণ পরে পুজোটা সম্পন্ন হলে। তো এই বিশাল জায়গাটাতেই কিন্তু প্রত্যেক বছর সুন্দর করে পুজোটা হয়, অনেকটা জায়গা যেহেতু
হাতে পাওয়া যায়, সেই জন্য পুজোর মণ্ডপটাও কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই ইউনিকভাবে সেজে ওঠে। বিগত বছর তোমাদেরকে দেখিয়েছিলাম পুজো পরিক্রমাতে যে অবনমন থিম দিয়ে কিন্তু সেজে উঠেছিল পুরো মণ্ডপটা, ভীষণই সুন্দর একটা কনসেপ্ট ছিল বিগত বছরে। তো দমদম পার্ক সার্বজনীনের এই বছর খুঁটি পুজোর পোস্টারটা এখানে লেখা আছে, এই বছর কিন্তু ওনাদের 71তম বর্ষ, আর ইউনেস্কোর তকমাটা তো অবশ্যই জুড়েছে। আর এখানে লেখা আছে দমদম পার্ক সার্বজনীন শারদ উৎসব 2022। দমদম পার্ক সার্বজনীনের পুজো পরিক্রমাতে তোমাদেরকে দেখাতে আসবই। সুন্দর করে এই মাঠটায় পুজোটা হয়, ভীষণই সুন্দর একটা বার্তা নিয়ে বিগত বছরে হয়েছিল, এই বছরও আশা আছে সেরকমভাবেই। এই বছরের শিল্পী হচ্ছেন ধীমান সুতার। তো এখন খুঁটি পুজো মোটামুটি অলমোস্ট শেষের দিকে, আর হয়তো কিছুক্ষণের মধ্যে খুঁটিটাও পোতা হয়ে যাবে। খুঁটিটা তোমাদেরকে দেখালাম একদম কাছ থেকে, ভীষণই সুন্দর করে সাজানো খুঁটিটা। তো চলো এবারে ক্লাবের কোনো মেম্বারকে পেলে ওনার সাথেও কথা বলবো, শিল্পীর সাথেও কথা বলে তোমাদেরকে সব কিছু জানাবো। চলো আমি এখন আছি দমদম পার্ক সার্বজনীনের খুঁটি পুজোর প্রাঙ্গণে, যেখানে কিন্তু আজকে দুর্গা পুজোর শুভ সূচনা। আর আমাদের সাথে পেয়ে গেছি এই পুজো কমিটির সম্পাদককে মলয় স্যারকে। তো নমস্কার স্যার। তো এই বছরের পুজো নিয়ে কি ভাবনা চিন্তা চলছে সেটা একটু জেনে নেব প্রথমে। দেখুন আর কিছুক্ষণ বাদেই আমাদের ব্যানার ওপেন হবে আর কি। তো আমাদের এবছরের থিমের নাম হচ্ছে স্বপ্নে সুরে সার্বজনীন, সার্বজনীন দমদম পার্ক সার্বজনীন। কিন্তু এখন আমরা দমদম পার্ক সার্বজনীন তো বলি না, যেহেতু ইউনেস্কো আমরা পেয়ে গেছি তাই আমরা গর্ব করে বলি দমদম পার্ক বিশ্বজনীন। তো সেই আঙিনায় দাঁড়িয়ে যে পৃথিবীর একটা কোলাহল, যে শব্দ, সেটাই আমাদের থিমের মধ্যে লুকিয়ে রয়েছে, এটা ক্রমশই প্রকাশ্য। আশা করব লাস্ট ইয়ারে আমরা দমদম পার্ক সার্বজনীন কলকাতা তথা পশ্চিমবঙ্গের বুকে অসাধারণ একটা উপস্থাপনার মাধ্যমে আমরা একটা ভালো কাজ করেছি। তো 2022 মানে 71তম বর্ষেও আমরা সেই জায়গাটাকে ধরে রাখবো। আমাদের লাস্ট ইয়ার কৃষাণু যেখান থেকে আমাদের শেষ করে গেছে কৃষাণু পাল, এবছরই একদম তরুণ একটি ছেলে ধীমান সুতার, আশা করবো সেও কলকাতাকে তার কাজের মাধ্যমে দমদম পার্ক সার্বজনীনটা মাইলেজটাকে বা আরেকটা মাইলস্টোন তৈরি করার চেষ্টা করছে। তো বিগত বছরগুলোর তুলনায় পুজোটা নিয়ে এই বছরে কতটা উত্তেজনা থাকবে? দেখুন 2019 অবধি আমরা যে সচ্ছলভাবে পুজোটা করতে পেরেছি তার মাঝে দুটো বছর 2020 এবং 2021 আমরা মুখোশ পরে পুজো করেছি। 2022 আমরা চিন্তা করব মুখোশবিহীনভাবে মানুষ ঠাকুর দেখুক, পুজো দেখুক, কারণ দুর্গা পুজো নয় দুর্গা উৎসব, সর্বজনের সম্মিলিত সার্বজনীন, সবাই সেই সার্বজনীন উৎসবকে আনন্দের সঙ্গে উপভোগ করুক এবং অন্তরের মধ্যে সেটাকে ধরে রাখুক এবং বিশ্ব মঞ্চে কলকাতার দুর্গা পুজো আবার উঠে আসুক নতুন রূপে নতুন আঙিনায়। তো মুখোশবিহীনভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুজোটাকে উপলব্ধি করুক এবং এই যে আনন্দটা 365 দিনের যে চাপা উত্তেজনা, বাঙালি তথা হিন্দু, এখন শুধু হিন্দু নির্বিশেষে না প্রত্যেকটা মানুষের কাছে এখন দুর্গা পুজো কিন্তু একটা ফেস্টিভ্যাল হয়ে দাঁড়িয়েছে। তো সবাই মিলে সেই উৎসবটাকে পরিপূর্ণভাবে আনন্দ করুক, উপভোগ করুক, এটাই আমাদের কাম্য। তো এই বছর দেখতে পাচ্ছি খুঁটি পুজোটা অনেকটাই আগে হয়ে যাচ্ছে, কারণ আমি বিগত বছরও এসেছিলাম তখন তার তুলনায় এই বছর অনেকটাই আগে হয়ে যাচ্ছে, সেটা কেন? না দেখুন লাস্ট 2 বছর যে অতিমারি বা ভয়াবহতা ছিল, সত্যি কথা বলতে মানুষ অনেকটাই ভীত হয়ে পড়েছিল, কারণ আমরা প্রচুর সহনাগরিককে হারিয়েছি সেটা বলে বোঝানোর নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আস্তে আস্তে তার পুরনো শক্তি এবং মনের জোর ফিরে পাচ্ছে, কারণ একটা মানুষ সুস্থ থাকতে গেলে তার মনের জোরটা সবচেয়ে বড় দরকার, সেই মনের জোর মানুষ সেই মনোবলটা আস্তে আস্তে ফিরে পাচ্ছে। এবং আমরা চাইছি যে পুজোটা যখন এই পর্যায়ে পৃথিবীতে পৌঁছেছে তো সেইভাবেই মানুষ সেই উত্তেজনাটাকে নিয়েই এগোচ্ছে এবং আমরা সেই পুরনো স্মৃতিগুলোকে আবার ফিরে পেতে চাইছি এবং সেটাকে নতুনভাবে আবার উপস্থাপনা করতে চাইছি। তাই আর সবচেয়ে বড় কথা দেখুন বর্ষার তো কোনো ভরসা নেই, নামই তো বর্ষা তাই তার ভরসা কোনো নেই। তো যে কোনো কাজ করতে গেলে আমাকে 10-15 কাজ, যেহেতু ওপেন মাঠে হয় এটা, তো ধরেই নিতে হবে কাজ বন্ধ থাকে, তাই প্রত্যেকটা পুজো কমিটি একটু আগেই পুজোগুলোকে করে নিচ্ছে। তো দর্শনার্থীদের জন্য এই বছরে কি বার্তা থাকবে এই পুজোটার তরফ থেকে? দেখুন কোভিড আসছে যাচ্ছে, এই অতিমারি যাবে আসবে, তার সঙ্গেই আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে। তো আমাদের সার্বজনীনের তরফ থেকে একটাই
বার্তা, নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, এটা একটি মানুষের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে এবং প্রত্যেকটা পুজো কমিটি তথা সব রকম সম্প্রদায়ের মধ্যে এটা পড়ে। আপনারা পুজো যদি আনন্দ করতে চান, আপনারা সেই সুস্থতা এবং যে রুলসগুলো রয়েছে সেটা মেনটেন করে সব পুজো মণ্ডপগুলো দর্শন করুন। তো সব শুনে নিলাম, স্যারের থেকে খুব ভালো লাগলো, স্যার আপনার সাথে কথা বলে ধন্যবাদ। আবার তো পুজো পরিক্রমায় আসবো। অবশ্যই আপনাদেরও আসার জন্য অনুরোধ রইল। আপনাদের চোখে সারা কলকাতা তথা সারা ভারতবর্ষ দেখুন, এটাই আমাদের কাম। তো এখন কিন্তু আমার সাথে পেয়ে গেছি এই বছরের ভাবনার পরিকল্পনায় যেই দাদা আছে সেই দাদাকে, ধীমানদা। তো নমস্কার দাদা। নমস্কার। এই বছর দমদম পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপটা কিভাবে সেজে উঠবে? এবছর থিমের নাম তো শোনায় যে শব্দ শুনে সার্বজনীন। তো আমরা একটু শব্দকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, সাউন্ডকে কী করে আমরা মানে সাউন্ডকে কীভাবে আমরা অন্যভাবে প্রেজেন্ট করতে পারি বা সেইভাবে আমরা একটা কাজ করব, তো সেটা আস্তে আস্তে দেখতে পাবে। মাঝখানে তো আমরা আসবেই, সে সময় বিভিন্নভাবে যেভাবে কাজ ডেভেলপ করবে সেই কাজের ডেভেলপের উপর নির্ভর করবে যে কাজটা কোন দিকে নিয়ে যায়। আমিও পুরোটা এখন পর্যন্ত ক্লিয়ার নই যে কী করবো, সেটা কাজ করতে করতে মাঠ বা জায়গাটা আমাকে বলে দেবে যে কী কী চাইছো, কী কী থিমের সাথে কীভাবে রিলেট করবো এটাকে, সেইভাবে সেটা তো হবে। আচ্ছা, মণ্ডপের কাজ কবে থেকে দেখতে পাবো এখানে? এর মধ্যে শুরু, আজকে যেহেতু খুঁটি পুজো মানে তো অলরেডি অনেক প্যান্ডেলই শুরু হয়ে গেছে, আমরা একটু লেটে যাচ্ছি, জানি না কী হবে। তো সব কিছু মাথায় রেখে আমাদের ভিতরের কিছু কাজ শুরু হয়ে গেছে যেটা একদমই প্রেজেন্ট করার মতো নয় এই মুহূর্তে। তো আমরা আশা করি আগস্টের এক তারিখে শুরু করার চেষ্টা করছি, তো আমাদের শুরু হয়ে যাবে। তো মোটামুটি এই বছরে পুজোটা নিয়ে কতটা আশা রয়েছে? আশা, দেখো আশা তো সমস্ত মানুষই থাকে, আশা আছে বলে আজকে পুজোটা এখানে চলে এসেছে। দিন দিন আজকে তোমার বিশ্বজনীন হয়েছে পুজোটা, সেই আশা নিয়ে এতদিন, তো সেখানে আশা তো আছেই, দেখা যাক কতটা প্রেজেন্ট করতে পারি। তোমরাও দেখবে, তোমরাও বলতে পারবে যে কতটা হচ্ছে, কতটা ইয়ে, দর্শক কতটা কীভাবে নেয়টাকে তার উপর নির্ভর করছে। তো বিশ্বজনীন পুজোটা যেহেতু বিশ্বজনীন, এই বছর কতটা আগ্রহ আর কতটা আনন্দ কাজ করবে পুজোর মণ্ডপটা করার সময়? হ্যাঁ, সেটা তো করবে, কেননা এতদিন প্রেজেন্ট ছিল, এতদিন আমরা ভারতবর্ষের মধ্যে পুজোটা এই গণ্ডির মধ্যে আমরা ছিলাম, কিন্তু এখন তো সেটা বেড়ে এখন বিশ্বজনীন হয়েছে। তো সেটাকে আর ইন্টারন্যাশনাল জায়গায় পুজোটা যখন চলে গেছে, আমাদেরও প্রেজেন্টেশনটা বা দায়িত্ববোধ অনেকটাই বেড়ে গেছে, সেখানে নিয়ে যাওয়াটাই বেটার হবে, বা সেরকমভাবেই আমরা চিন্তা করে রেখেছি আরও কী করে বেটার এটাকে ইয়ে করা যায়। এই পুজোটা তো কলকাতার বুকে সারা প্রত্যেক বছরই ফেলে, বহু দূর দূরান্ত থেকে মণ্ডপ দেখতে কিন্তু দর্শনার্থী পাড়ি দেয় আমাদের কলকাতায়। তো এই বছর কি বিদেশ থেকেও মানুষ পাড়ি দেবে, বিদেশের বুকেও কি সারা ফেলবে এই পুজোটা? দেখো সেটা তো আপ্রাণ চেষ্টা করে, আমিও যেমন চেষ্টা করছি, সমস্ত এই যে ক্লাব কমিটি যারাও এত কষ্ট করে পুজো, তারা সবাই চায় যে যতটা পারবে এর বিস্তার যত দূর সম্ভব বিস্তার করার জন্য, সেটা তো করার চেষ্টা সবসময় চলছে, দেখা যাক কতদূর করতে পারি। হ্যাঁ, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি ক্লাবের সাথে হাত মিলিয়ে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার জন্য। 19-এর শেষটাই কি এবছরে শুরু হবে? একদম একদম, সেই আশাই আমরা রাখছি। আচ্ছা, তো এই বছর কি আপনার এই পুজোটার সাথে প্রথম কাজ? আমার প্রথম কাজ। আচ্ছা, তো অনেক শুভেচ্ছা দাদা এই বছরের জন্য, আপনার যেহেতু এই বছর প্রথম বছর, অনেক ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ক্লাবের যিনি সম্পাদক ছিলেন ওনার সাথেও কথা বললাম, আর শিল্পীর সাথেও এই মাত্র কথা বললাম, তোমাদেরকে জানালাম এই বছরের ভাবনা চিন্তা হচ্ছে শব্দ সুরে সর্বজনীন। তো এই বছরের ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, যেহেতু শব্দ নিয়ে কাজ হবে, তো দেখা যাক মণ্ডপটা কেমন অভিনবত্বর সাথে সেজে ওঠে আর কেমন মানুষের মনে সাড়া ফেলে। আমি তো তোমাদেরকে দেখাতে অবশ্যই আসবো দমদম পার্ক সার্বজনীনের দুর্গাপুজোর প্রস্তুতি আর পরিক্রমা। তো আজকের খুঁটি পুজোর ভিডিওটা এতটাই, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে কেমন তোমাদের লাগলো আজকের ভিডিওটা। আমাকে পার্সোনালি ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা অবশ্যই করে চেক আউট করে নিও, সেখানে আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।